সমস্ত সংঘাত মান অভিমান সরিয়ে রেখে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন মঞ্চে একই সঙ্গে দেখা মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের। একই সঙ্গে এদিন রাজ্যপালের গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গেল। বাণিজ্যের ক্ষেত্র হিসেবে পশ্চিমবঙ্গ আদর্শ রাজ্য বলে এদিন প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের অতিথিদের তালিকায় রাজ্যপালের নাম ছিল। সেই মতো মঙ্গলবার নৈশ ভোজেও দেখা মিলেছিল রাজ্যপালের। রাজ্যপালের উপস্থিতিতে কার্যত সৌজন্যে নয়া দৃষ্টান্ত তৈরি হল বাণিজ্য মঞ্চে। এদিন রাজ্যপাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন সুযোগ্য নেত্রী, উন্নয়নের পথ দেখাবে এই সম্মেলন। পশ্চিমবঙ্গ নানা দিক থেকে বিনিয়োগ বান্ধব রাজ্য, উন্নয়নের দিক থেকে অনেকটাই এগিয়ে চলেছে বাংলা। ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল হাব অফ ইস্টার্ন পার্ট, স্ট্র্যাটেজিক বর্ডার স্টেট উইথ ইনোরমাস পটেনশিয়াল ফর ডেভেলপমেন্ট হ্যাজ টু প্লে decisive role under the mature leadership of Honorable the Chief Minister Mamata Banerjee. It will be appropriate for Chief Minister Mamata Banerjee to proactively catalyze, and I say so with lot of hope and expectation, the Chief Minister Mamata Banerjee to catalyze development bonhomie with all concerned, as it is imperative to distance development from partisan stance. মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে বাংলা আরো এগিয়ে যাবে বলেই আশা প্রকাশ করেন রাজ্যপাল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।